শ্রদ্ধেয় মুরব্বী তারেক রহমানের প্রিয় ভাজন টুকু ভাই বক্তব্য দেবেন। শুধু এটুকু বলতে চাই, আপনারা প্রস্তুত যদি থাকেন দু হাত তুলে একটু দেখান, দেখেন আরো জোরে স্লোগান ধরি আমরা, ধরেন মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিলীপ ভাইকে। আমাদের এই সভা মঞ্চের সামনে শাহজাদপুর থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সভা মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছে। আমরা সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নিই, এবং সেই সাথে বলতে চাই আপনারা সকলেই জানেন এই সবুজ আমরা যারা জেল খেটেছি এই সবুজ দীর্ঘ 22 বছর জেলে ছিল, 22 বছর জেল খেটে সবুজ বেড়েছে। এখন এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকের সভাপতি, আজকের সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় নেত্রী যিনি সিরাজগঞ্জ এবং কামারখন্ডের জনগণের প্রত্যেকে ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, সেই প্রিয় নেত্রী জনাব রুমানা মাহমুদ এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি। সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের জনসভায় সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ চুপু, রাজশাহী বিধায়ক সংগঠিত সম্পাদক আমার দেশি ভাই রুহুল কুদ্দুস তালুকদার, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তার সাথে আছে এই তরুণ প্রজন্মের চমক ইঞ্জিনিয়ার ইশরাফ হোসেন। তাকে নিয়ে আর কি বলবো, এটুকু ছেলে যেভাবে রাজনীতির জনপথকে অত্যন্ত কি এটা ভাষা আমার কাছে নেই, ওকে তরুণ প্রজন্মের ও একটা প্রতীক, ওর এই সাহসিকতাটাই থাকতে হবে সবার। ও কিভাবে তার কর্মীকে পাখির মতো ছিনিয়ে নিয়ে চলে গেল, ও হচ্ছে মুক্তিযোদ্ধা, সাহসী মুক্তিযোদ্ধা আমাদের খোকা ভাই সাদেক হোসেন খোকার সুপুত্র। আজকে সভায় এসেছে আমরা খুব আনন্দিত। আজকের সভার মূল বক্তব্যই একটাই, আমাদের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, তিনি অসুস্থ, ধুকে ধুকে মরছেন, তার সুচিকিৎসা আমরা চাই, যেই চিকিৎসা কিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতেই হয়, এবং তাকে মুক্ত করতে হবে।
উনি কিছুতেই আপোষ করবেন না। ওনাকে বলা হয়েছে ওনাকে বিদেশে যেতে গেলে আগে জেলে যেতে হবে, আবেদন করতে তারপর দেখা যাবে। কিছুদিন আগে কোরিয়ার এক প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, সাজাপত্র ছিলেন 20 বছর, তাকে ক্ষমা দেখানো হয়েছে, দেওয়া হয়েছে, কারণ তিনি অসুস্থ। ফাঁসির আসামি তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, তার বেলায় কেন বলা হয় না আগে তাকে ফাঁসি দাও তারপরে আমি মুক্তি করব? তা তো করেন না, কেন সেটা করেন? খালেদা জিয়ার বেলায় কেন এটা হচ্ছে? তাই আজকে এই জনপদে আপনারা জানেন প্রকৃতিকে মাদার অফ নেচার বলা হয়। প্রকৃতি আমাদের লালন পালন করে, তার যথেষ্ট শক্তি আছে, যখন সে ক্ষিপ্ত হয় তখন সে কিচ্ছু মানে না। সেই ক্ষিপ্ততা মানুষের ভিতরে আছে, অন্যায় অবিচার নির্যাতন সহ্য করতে করতে তারা এখন কঠিন হয়ে গেছে। কাজেই এই এই রূপ দেখার জন্য আপনারা প্রস্তুত হন, পারবেন কি সহ্য করতে? অসম্ভব। সিরাজগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি এবং খালেদা জিয়ার ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি ঘাঁটি। কাজেই আপনারা তো প্রস্তুত, এটা নতুন করে বলার কিছু নয়। আপনারা বুলেট ট্রাইড অ্যান্ড টেস্টেড, যেখানে রাখবেন সেখানেই ধ্বংস করবেন। আগামী দিনে মাকে মুক্ত করার জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করব। আজকে এখানে বক্তব্যটা শেষ করছি। সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সভাটা এখানে সমাপ্তি করছি। প্রধান অতিথির বক্তব্য আছে, আপনারা শোনেন মন দিয়ে। আপনাদের অনেক ধন্যবাদ। এনায়েতপুর থেকে একটি বিশাল মিছিল এসেছে, মিছিলে আসতে তাদের সমস্যা হয়েছিল, ইনশাল্লাহ সব সমস্যা পার করে এনায়েতপুর থেকে মিছিল এনায়েতপুর এসেছে। সভা মঞ্চে আমরা ধন্যবাদ জানাই। প্রিয় ভাই আমার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ভাই। প্রিয় ভাই আমার, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, যার নেতৃত্বে আমরা সিরাজগঞ্জে প্রেরণা পাই, যার প্রেরণা দিয়ে সিরাজগঞ্জের মাঠে যুদ্ধ করি, আমাদের সেই প্রিয় নেতা সিরাজগঞ্জের কৃতি সন্তান উত্তরবঙ্গের অহংকার, আজকের প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, দলের চেয়ারপারসন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী,
আমাদের তিনবারের প্রধানমন্ত্রী এসরতি বেগম খালেদা জিয়া মুক্তি এবং চিকিৎসার দাবিতে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে এই জনসভার সভাপতি উপস্থিত আমাদের উত্তরবঙ্গের অন্যতম নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাগরে বারবার নির্বাচিত নেতা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সিরাজগঞ্জ বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সিরাজগঞ্জের সহযোদ্ধা ভাইরা আসসালামু আলাইকুম আজকে সাত বছর পরে আমি বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সাত বছর আগে আমার স্বাধীনতা হরণ করে নিয়েছিল সাত বছর আমি দেশে আসতে পারি নাই সিরাজগঞ্জে আমাকে আসতে দেয় নাই কট্টার মনে ডাল তোলাং নিয়ে বসে থাকছে কাঁঠাল তোলে অস্ত্র নিয়ে বসে থাকছে আমি সিরাজগঞ্জে আসবো না আমাকে আসতে দেবেন আমি আসি নাই কেন আসি নাই জানেন আমি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি আমি চাইলে এই সিরাজগঞ্জে যুদ্ধ করতে পারি আমি আমার একটা মানুষ যে রাজনীতিতে জীবন দিতে রাজি আছি পাকিস্তানের সেনাবাহিনী আমাদের গুলি করতে পারে নাই আমার সহযোদ্ধা ভাই সাদেক হোসেন খোকা আমার বন্ধু একসাথে এক পিস্তে অনেক রাত কবর করেছি এই সংগ্রামের জন্য যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করেছি যুদ্ধ কোনো দৈন একা করে নাই এদেশের অবমর জনতা যুদ্ধ করেছে এদেশের কৃষক যুদ্ধ করেছে এদেশের শ্রমিক যুদ্ধ করেছে এদেশের মরণ শ্রমিক যুদ্ধ করেছে সবাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আজকে তারা আমাদেরকে দেশ আসতে দিবে না অস্ত্র দেখাবে আজকে আমি আমার মিটিং এর শুরুতে সবটাকে ধন্যবাদ দেব অনেকদিন পরে হলেও 12 বছর পরে হলে আজকে বুঝতে পেরেছে আমার পুলিশ প্রশাসনের ভাইরা অন্য অন্য প্রশাসনের ভাইরা প্রজাতন্ত্রের কর্মীর পরিচয় দিয়েছে আমাদেরকে মিটিংটা করতে দিয়েছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই সিরাজগঞ্জ বিদেশ আমল থেকে সারা ভারতের নেতৃত্ব দিয়েছে এই সিরাজগঞ্জে গান্ধী এসেছে জিন্নে এসেছে সেই সিরাজগঞ্জ সেই আমল থেকে রাজনীতি করত সেই সিরাজগঞ্জের নেতৃত্ব দিয়েছে আজকে আমি সে নামগুলো বলতে চাই এই সিরাজগঞ্জের সঙ্গে আকবর রাজনীতি করেছে এই সিরাজগঞ্জে আমার বাবা আব্দুল মামুন রাজনীতি করেছে এই সিরাজগঞ্জে আব্দুল রশিদ মামুন রাজনীতি করেছে ডাক্তার জসীমউদ্দিন রাজনীতি করেছে আব্দুল রশিদ তর্কবাগীর রাজনীতি করেছে মনসুর আলী রাজনীতি করেছে মোতাহার হোসেন তালুকদার রাজনীতি করেছে সাইফুল ভাই রাজনীতি করেছে তৌজুল ভাই রাজনীতি করেছে হাজার ভাই রাজনীতি করেছে উমেশ ভাই রাজনীতি করেছে ডক্টর মতিন রাজনীতি করেছে আজ থেকে সেই সিরাজগঞ্জ আছে
আমি সিরাজগঞ্জবাসীর কাছে দাবি করতে চাই, সেই সিরাজগঞ্জ আমরা চাই যে সিরাজগঞ্জের সকল দল মত নির্বিশেষে নির্ভয়ে রাজনীতি করবে। যে সিরাজগঞ্জ হারিয়ে গেছে এই হায়না সরকারের আমলে, আমি সেই সিরাজগঞ্জ ফেরত চাই। আমার 5 বছর মন্ত্রী ছিলাম, আমার বিরোধী দলের নেতারা এখন বিশাল ক্ষমতাশালী, কন্ট্রাক্টরি করে গেছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, চিকিৎসার পয়সা ছিল না, আমার কাছে এসেছে, আমি যোগাযোগ আজকে তার প্রতিদান হলো আমি টুকু সিরাজগঞ্জে মিটিং করতে পারবো না। সিরাজগঞ্জের জনতা ছাড়া কিছু করে নাই, নিজের ভোগ বিলাস ত্যাগ করে আমার পরিবার যেমন সিরাজগঞ্জের মানুষের পাশে ছিল, আমার বাবা যেমন সিরাজগঞ্জের মানুষের পাশে ছিল, ডক্টর মতিন যেমন সিরাজগঞ্জের মানুষের পাশে ছিল, আমিও সিরাজগঞ্জের মানুষের পাশে আছি। আমরা বিএনপি করি জনগণের জন্য, বিএনপি করি। আজকে বেগম খিলা দেখালো না দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কেন? আপনারা জানেন ভোট আসে ভোট যায়, আপনাদের ভোট লাগে না, কিন্তু আমরা কিন্তু আপনাদের ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। সর্বশেষ 2008 সালে রুমানা মাহমুদ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, কিন্তু আজকে ভোট লাগে না, ভোট লাগে না। আজকে সিরাজগঞ্জে চুপ করো, আজকে এই সিরাজগঞ্জে আমি এসেছি আপনাদের কাছে একটা আহ্বান নিয়ে। আজকে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, যতগুলো নির্বাচন হয়েছে যেখান থেকে উনি দাঁড়িয়েছেন সেখান থেকে নির্বাচিত হয়েছেন, কোন নির্বাচনে পরাজয় বরণ করে নাই, এবং রাজপথ থেকে রাজনীতি শুরু করেছিল, 11 বারের নির্বাচনে জয় লাভ করে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিল। এদের বিশাল মানুষ চেয়েছিল সংসদীয় গণতন্ত্র। বেগম খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন করে, দেশের শাসনতন্ত্র পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, তার প্রমাণ হচ্ছে 30 কোটি মা বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল, 71 থেকে 75-এ আবার ক্ষমতায় এসে 30 কোটি মা বোনের রক্তের সাথে বেইমানি করে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। আপনারা সব জানেন, আপনারা জানেন 71 থেকে 75-এ সিরাজগঞ্জের কি অবস্থা ছিল, কত ক্যাম্প হয়েছিল আপনারা জানেন। যমুনা নদী যদি কথা বলতে পারত, যমুনার পানি যদি কথা বলতে পারত, তাহলে বলতে পারত তার বুকে কত সন্তানের মায়ের সন্তানকে ভাসিয়ে দেওয়া হয়েছে গুলি করে হত্যা করে। একটা ক্যাম্প আমার বাড়িতে হচ্ছিল যেটা তহিদের ক্যাম্প বলে পরিচিত,
ছিল বাংলাদেশের 71-75। আজকে আবার 2008 সালে ষড়যন্ত্র করে নির্বাচনে জয় লাভ করে আবারও একদলীয় শাসন কায়েম করেছে। আজকে আমরা মিটিং করব, প্রশাসনের কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম, আমরা বাজার স্টেশন চেয়েছিলাম, প্রশাসন বলেছে বাজার স্টেশন যাওয়া যাবে না। তারা দিনের ভোট রাতে করে সেটার বিজয় উল্লাস করছে, সুতরাং দেওয়া যাবে আলাদা কথা নেব না আমরা। তাহলে আমাদের পার্টি অবশ্যই সামনে দেয়, সেটা হবে না। তাহলে এই সিরাজগঞ্জের ঐতিহাসিক ইসলামিয়া কলেজ মাঠ, পাকিস্তান আমলে এই মাঠে যত আন্দোলন সংগ্রামের সভা হয়েছে এবং 21শে ফেব্রুয়ারির সভা হয়েছে এই মাঠেই হয়েছে। আজকে সেই মাঠেই আমরা গিয়েছি। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, তারা আমাকে আমাদেরকে মিটিং করার অনুমতি দিয়েছে, আমরা সেই মিটিং করছি। ভাইরা আমার, আজকে এই মিটিংটা করতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা তো জানেন এই মিটিং চলাকালীন অবস্থায় আমার লোকজনকে বাধা দেওয়া হয়েছে, মারামারি করেছে, পাথর মেরেছে। আমি নির্দেশ দিয়েছিলাম মার খেয়ে মার হজম করবে, কিন্তু জনসভা বেগম খালেদা জিয়ার করতে দিতে হবে। তোমরা আমার কথা শুনেছ এবং এই সভা তে তোমরা কোনো বিশৃঙ্খলা করো নাই, তার জন্য আমি আমার নেতা কর্মীদের ভাইদেরকে ধন্যবাদ জানাই। তার সাথে একটা কথা বলি, গণতন্ত্র আদায় করার জন্য বেগম খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য আমি সিরাজগঞ্জের বাসীর সাথে থেকে আন্দোলন করব। এই সরকারের আমার ট্যাক্সের টাকায় কেনা গুলি আমার বুকে আগে লাগবে, জীবন দিতে প্রস্তুত আছি আমি এই বয়সে। আপনারা পারবেন না? হাত তোলেন, হাত তোলেন। আমার আমাদের নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রতিষ্ঠাতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র দিয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলেন। 25শে মার্চ রাত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছিল, পুলিশ লাইন রাজারবাগ, পুলিশ লাইন শান্তিনগর গেটে ডাক্তার মতিনের বাড়ির ছাদের উপর থেকে পুলিশের সাথে আমরা যুদ্ধ করি পাকিস্তান আর্মির বিরুদ্ধে। সেই সময় আমরা গুলিতে আহত কত রুগীকে ডাক্তার মতিন চিকিৎসা করে পাঠিয়ে দিয়েছে। আজকে দাবি করে দাবি করে তারাই নাকি মুক্তিযুদ্ধ করেছে। আমি আজকে বলতে চাই কেনা সম্পত্তি নয়, মুক্তিযুদ্ধ এই জাতির সম্পত্তি। এই মুক্তিযুদ্ধ আমাদের সবার, আমাদের গর্ব, এটা কলঙ্কিত করতে দেওয়া যাবে না।
পঁচিশে মাস রাত্রে যখন এও ছিল না, ছাব্বিশে সব ভারত চলে গেছিল, তখন গিয়া স্বাধীনতা ঘোষণা করে। তাই আমি আপনাদের কাছে আজকে আবার দাবি করছি, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আজকে যেমন আমাদের উপর আক্রমণ করেছে সেরকম আক্রমণ হবে, আমরা যুদ্ধ করব, আমরা তাদের সাথে যুদ্ধ করে জয় লাভ করব। যে পালাবে সে মরবে, যে ঘুরে দাঁড়াবে সেই জিতবে। আসুন আমরা যুদ্ধ করি, যুদ্ধ করে এবং সরাজিয়াকে এবং হৃদয় গণতন্ত্রকে ফেরত আনি। এই বলে আমি আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ঐতিহ্যমান হন, বাংলাদেশের মানুষ শান্তি থাকুন, এগুলো আল্লাহ হাফেজ। নেতাকর্মীরা নেতাকর্মীরা সব স্টেডিয়াম রয়েছে, সব স্টেডিয়াম রয়েছে, আপনারা কেউ করবেন না, ভয়ের কোন কারণ নেই, আপনারা সবাই খুলে ধরবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয়ের কোন কারণ নেই, মুখে